হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু আজ। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আপনাদের একটা নতুন ক্যাফের সন্ধান দিতে, কারণ এই ক্যাফেটার যে থিম আছে সেটা কিন্তু একটা ম্যাগজিনের থিমে। ক্যাফের যে ইন্টেরিয়রটা আছে ওটা ঠিক একটা ম্যাগজিনের মতো করে ডিজাইন করা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি টলিগঞ্জের রানীকুঠির একদমই কাছে, জিডি বিল্লা স্কুলের ঠিক পাশে। আর যেই ক্যাফেটাতে আমি এসেছি সেটার নাম হচ্ছে ইনসাইড ম্যাগজিন ক্যাফে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ক্যাফেটা, তো এর অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ সুন্দর। তো আমি কিছুক্ষণের মধ্যে ভেতরে যাব আর গিয়ে এখানকার যে স্ন্যাক্স আইটেমগুলো আছে সেগুলো ট্রাই করব, আর আপনাদের বলবো যে কোন কোন খাবারগুলো বেশি ভালো। তবে তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা নিশ্চয়ই লাইক করবেন। তাহলে চলুন যাওয়া যাক ইনসাইড ম্যাগজিন ক্যাফের ভেতরে। Now I am in Inside Magazine Cafe. তো ইনসাইড ম্যাগজিন ক্যাফের ভেতরে দাঁড়িয়ে আছে। আমার চারিপাশটা দেখতে পাচ্ছে, মনে হচ্ছে একটা ম্যাগজিনের ভেতরটা যেরকম হয় এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ঠিক সেইভাবে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে ওয়ালগুলো কিন্তু সেইভাবেই ডিজাইন করা হয়েছে, ইভেন পিলারগুলোকেও সেইভাবেই ডিজাইন করা হয়েছে। আর এন্টায়ার ক্যাফের থিমটা কিন্তু একটা ম্যাগাজিনের মতো করেই বানানো হয়েছে। এরকম একটা ক্যাফে কিন্তু আমি খুব রেয়ার দেখেছি যে ম্যাগজিনের থিমে ক্যাফে বানানো। আমার এটা দেখে কিন্তু দারুণ লাগছে কনসেপ্টটা। ভেতরে মোটামুটি 15-16 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো এটা কিন্তু একদম জিডি বিল্লা স্কুলের জাস্ট পাশেই। তো আপনারা যদি এদিকে থাকেন টালিগঞ্জ থেকে জাস্ট 5-6 মিনিটের ডিস্টেন্স, একবার কিন্তু এখানে সে এখানকার স্ন্যাক্স আইটেমগুলো ট্রাই করতে পারেন। আর এখানে ফিশ বার্গার কিন্তু খুব পপুলার, এটা খুলেছে মোটামুটি 2 মাস আগে আর আস্তে আস্তে কিন্তু এর পপুলারিটি বাড়ছে। তো আপনারা যদি এদিকে আসেন একবার কিন্তু এখানকার ফিশ বার্গার নিশ্চয়ই ট্রাই করতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। তো আমি এখানে অলরেডি অর্ডার করে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে খাবারগুলো আসবে। আর এলে আমি বলবো যে কোন খাবারটার টেস্ট কীরকম আর কোনটা মোটামুটি আপনারা এখানে এলে বেশি করে ট্রাই করতে পারেন। যতক্ষণ খাবার না আসছে আপনারা কিন্তু সিনেমেটিক শটস এনজয় করবেন। বেশ ভালো খেতে, চিকেনটা একদমই ফ্রেশ আছে আর বেশ সফট। তো নেক্সট আইটেম আমার কাছে চলে এসেছে ক্রিসপি বেবি কর্ন, আর এটা খাচ্ছি খেয়ে বলছি কিরকম টেস্ট কিন্তু খুব ভালো। আগে ক্রিসপি চিকেনটা ভালো ছিল, আর এই বেবিকর্নটা ক্রিসপি চিকেনের থেকে বেশি টেস্টি লাগছে। ওকে, তো আমার কাছে এখন নেক্সট আইটেম যেটা এসছে সেটা হচ্ছে এখানকার শেফ স্পেশাল ফিশ বার্গার। আর বার্গারটা দেখে বুঝতে পারছেন যে বার্গারটা কিন্তু খেতে কতটা টেস্টি হবে, কীভাবে বানানো হয়েছে। তো আমি এটা আস্তে আস্তে ওপেন করে দেখাচ্ছি যে এর মধ্যে কী কী আছে। এখানে একটা বান আছে, এরপরে কিন্তু এখানে চিজ দেওয়া রয়েছে, আর তারপরে দুটো ফিশের স্টেক রয়েছে যেগুলোকে ক্রিসপি করে তৈরি করা হয়েছে, তারপরে কিছু স্যালাড রয়েছে, আর নিচে আবার একটা বান রয়েছে। তো এটা দেখে কিন্তু জাস্ট আমি বলতে পারি যে খেতে অসাধারণ হবে, আর এখানকার যেটা উনি শেফ আছে ওনার রেকমেন্ডেড বার্গার এটা। এটার প্রাইস আছে 179। এটা কিন্তু আপনাদের জন্য হাইলি রেকমেন্ডেড, আপনারা যদি এখানে আসেন এটা কিন্তু নিশ্চয়ই ট্রাই করবেন। এটা এখানকার ওয়ান অফ দ্য বেস্ট আইটেম।
আমি কিছুক্ষণের মধ্যে এটা খাবো, আর এর সাথে কিছু চিপস আছে, তো দেখে জাস্ট এটা কিন্তু অসাধারণ লাগে। নেক্সট আইটেম আমার কাছে চলে এসেছে, আর এটা হচ্ছে বারবিকিউ চিকেন র‍্যাপ। এটা দেখতে কিন্তু দারুণ লাগছে, আর ভেতরে ছোট ছোট চিকেন বারবিকিউ দেওয়া রয়েছে, এর সাথে কর্ন আছে, আরও অনেক কিছু আছে, ক্যাপসিকাম আছে। তো দেখে যেমন হচ্ছে টেস্টটা কিন্তু খুব ভালো হবে, বা এখন অবধি যে কটা আইটেম খেয়েছি প্রত্যেকটা কিন্তু দারুণ টেস্টে ছিল, স্পেশালি বার্গারটা, ফিশ বার্গার, যেটা হাইলি রেকমেন্ডেড। আপনি যদি এখানে আসেন ওটা না খেয়ে কিন্তু যাবেন না। ওকে, তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আর ভিডিওর একদম শেষে চলে এসেছি। তবে ভিডিও শেষ করার আগে এখানকার যিনি ওনার আছে নীলের সাথে একটু কথা বলবো, আর কয়েকটা জিনিস যেটা আমার জানার খুব ইচ্ছা পার্সোনালি সেগুলো একটু জেনে নেবো। হ্যালো নীল, হ্যাঁ, শুভ বিজয়া। শুভ বিজয়া। আচ্ছা নীল, এটা তো এরকম একটা ক্যাফে যে আমি মানে খুব ইউনিক কনসেপ্ট, ম্যাগাজিন, ইনসাইড ম্যাগাজিন, তো আমার তো সে দারুণ সুন্দর লেগেছে কনসেপ্টটা। আর তোমার এখানকার খাওয়ার মধ্যে মানে অনেকগুলো খাবারই খেলাম, আর অনেস্টলি খুব ভালো প্রত্যেকটা খাবার, এভাবে বানানো হয়েছে স্পেশালি বার্গারটা, আমার খুব ভালো লেগেছে। আমি নিশ্চয়ই আমার আসবো, আর আবার ট্রাই করবো, আর নতুন নতুন আরও কয়েকটা আইটেম আমি ট্রাই করবো যেগুলো আমি আজকে করতে পারলাম না। আচ্ছা তুমি আমাকে একটু বলো যে এই যে আইডিয়াটা ম্যাগজিন, এটা তুমি মানে কী করে আইডিয়া পেয়েছো? বেসিক্যালি ম্যাগজিন হচ্ছে মানে এটার মধ্যে বলো তো কী আছে, মানে ম্যাগজিনের মধ্যে সমস্ত কিছু থাকে, লাইফস্টাইল, ফুড হ্যাবিটস, মানে এটা মানে ট্রেন্ডি একটা ব্যাপার। সো ইটস বেসিক্যালি মানে একটা ট্রেন্ডি ক্যাফে, ট্রাই কি একটু ইয়েরা আসবে, ছেলে বাচ্চারা আসবে, বাচ্চা মেয়েরা আসবে, বাচ্চা ছেলেরা আসবে, সবাই এসে আমরা বলবো দেবেন হ্যাভ আ গুড টাইম। অ্যান্ড বেসিক্যালি দ্য আইডিয়া ওয়াজ, দ্য ম্যাগজিন আইডিয়া ওয়াজ লাইক ইট কেম আউট ফ্রম আমার ফ্রেন্ড, মানে আমার বন্ধু থেকে আমি এই ম্যাগাজিন ইনসাইড ম্যাগাজিন আইডিয়াটা পেয়েছিলাম। সো আই টুক ফ্রম হিম অ্যান্ড হি সেড ইন আ ম্যাগাজিন, ওয়াই নট ম্যাগজিন? My partner, actually we both are friends, so we actually thought of doing something new. So what are you doing? ইনসাইড ম্যাগাজিন, এটা নতুন হচ্ছে একটা রকমের নাম আটটা। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা জিনিস বলো, এখানে যারা আসবে তাদেরকে তুমি, আমি তো অনেকগুলো জিনিস শিখেছি, আমার যেমন তোমার ক্রিস্পি চিকেনটা, আর চিকেনটা ইজ ভেরি গুড, ভেরি গুড, আর রেসপন্স খুব ভালো, আর যে বার্গারটা খেলাম ফিশ বার্গার, ইট ওয়াজ অসাম। থ্যাংক ইউ। তুমি আর কি কি আছে এটা ছাড়া যে তুমি? আমাদের এখানে গ্রিল চিকেন, গ্রিল ফিশ, চিকেন চটপটা, বারবিকিউ চিকেন র‍্যাপ, তারপরে তোমার ক্রিস্পি চিকেন বার্গার, ক্লাব স্যান্ডউইচেস, ওভারলোড স্যান্ডউইচেস, মানে সবকটাই আমাদের এখানে ফেমাস, বাট এগুলো রেকমেন্ডেড, এগুলো বেশি করে রেকমেন্ডেড, বিকজ কাস্টমারদের রেসপন্স এগুলো তো খুবই ভালো। মানে আর ব্রাউনি উইথ আইসক্রিম, আমাদের ব্রাউনি উইথ আইসক্রিমটা মানে ইন হাউস, মানে আইসক্রিমটা রাউন্ডটা খেলাম একদম, মানে ইন হাউস একদম, যদি আমি দেখাতে পারি। তো এগুলো আমাদের ইন হাউস, বাট এগুলো রেকমেন্ডেশন আমরা হাইলি করি। আমাদের এখানে টাইমিং হচ্ছে সকাল 12টা থেকে রাত্রি 10:30-11টা ওকে। তো শুনে নিলেন আপনারা যে দুপুর 12টা থেকে রাত্রি 11টা অবধি খোলা আছে, আর এখানে কী কী গেলে আপনারা ট্রাই করতে পারেন, অনেকগুলো জিনিস আছে, তো নিশ্চয়ই চলে আসবেন। আর লোকেশানটাও তো একদমই খুব ভালোভাবে অ্যাক্সেসেবল, টালিগঞ্জ মেট্রো থেকে একটা জাস্ট অটো নেবেন, চলে আসবেন রানীকুঠি মোড়, ওখান থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, জিডি বিরলা স্কুলের ঠিক পাশে। আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু এসে আপনারা যতটা আপনারা খাবার এনজয় করবেন তার সাথে কিন্তু একই রকমভাবে আপনারা অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে তার আগে বলে দিই, যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।